আধুনিকতার ধাক্কায় করা চ্যালেঞ্জের মুখে যাত্রা শিল্প। স্বাভাবিকভাবেই যাত্রা শিল্পের সাথে যুক্ত শিল্পীদের অবস্থাও শোচনীয়। কেউ পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন, কেউ আবার যাত্রা শিল্পকে ভালোবেসে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের কথা চিন্তা করে এহেন শিল্পকে বাঁচাতে সোদপুর উদয়ন সংঘের এবছরের থিম যাত্রা। আরও পরিষ্কার করে বললে, শিল্প নৈপুণ্যতায় তুলে ধরা হয়েছে চিতপুরের যাত্রাপাড়াকে। সোদপুর উদয়ন সংঘের খেলার মাঠে 51তম বর্ষে পদার্পণ করা এবছরের মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে প্লাই, ফাইবার, কাঠ, টিন, লোহার পাটা। যেহেতু চিতপুরের সাথে যাত্রা শিল্পের গভীর যোগ, সে কারণে চিতপুরের মতোই মূল মণ্ডপে ঢোকার মুখেই থাকছে একটি ট্রাম। ট্রামের গা ঘেঁষে ভিতরে প্রবেশ করলে একেবারে চিতপুরে যাত্রাপাড়া। একাধিক যাত্রা পার্টির নামাঙ্কিত ছোট ছোট বুকিং কাউন্টার, আলাদা আলাদা কাউন্টারে দেওয়ালে সাজানো একের পর এক সুপারহিট যাত্রাপালার নামে নায়ক নায়িকার ছবি দেওয়া পোস্টার। যেহেতু যাত্রা শিল্পের সাথে ব্যান্ডের যোগসাজশ রয়েছে, সে কারণে বুকিং কাউন্টার অতিক্রম করে দর্শনার্থীরা প্রবেশ করবেন ব্যান্ড ঘরে, যেখানে ব্যান্ডের বিভিন্ন সরঞ্জামের সাথে টানা রিক্সায় মাইকে করে যাত্রাপালার প্রচার সবই থাকছে। ব্যান্ড ঘর পার করে পরবর্তী ধাপ খানিকটা অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘর, যে ঘরে যাত্রা শিল্পকে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে খানিকটা চটুল শিল্পকলার ধাঁচে তুলে ধরার প্রচেষ্টা এবং তারই রিহার্সালের মঞ্চ তৈরি করার মাধ্যমে যাত্রা শিল্পকে পুনরুজ্জীবিত করার একটা প্রচেষ্টার চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে শোভা পাচ্ছে একাধিক মুখোশ। সব পেরিয়ে একেবারে শেষে মাতৃপ্রতিমা দর্শন। লোহার কাঠামোর ওপর সাবেকি ঢঙে মাতৃপ্রতিমা, যা নজর কাড়বে দর্শনার্থীদের। মূল মন্দিরের দেওয়াল জুড়েও যাত্রাপাড়ার চিত্রকে তুলে ধরা হয়েছে। এবারে থিমটা হচ্ছে আমাদের যাত্রা, বাংলা শিল্প এবং সংস্কৃতিতে যাত্রার একটা বিশেষ ভূমিকা ছিল, কিন্তু বর্তমান প্রজন্ম যাত্রার সঙ্গে সেরকমভাবে পরিচিত নয়। কিন্তু যাত্রাকে অবলম্বন করে যেসব শিল্পীরা, কলাকুশলীরা রয়েছেন, তাদের কাজ খুবই দুরবস্থা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাত্রা উৎসব করছেন, যাত্রা শিল্পটাকে বাঁচিয়ে রাখার একটা ভাবনা নিয়ে
আমাদের এই বছরের থিম যাত্রা। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, অঙ্কার অনলিট্রথ।